আজকে আমরা আসছি সেন্ট জন ভিয়ানে হাসপাতালে। আমার মেয়ের দাঁতে একটু সমস্যা, তাকে দাঁতের ডাক্তার দেখাবো আমাদের বাসার কাছে। আর এটা হলিক্রস যে স্কুল আছে, হলিক্রস স্কুলের একদম অপোজিটে। আর ফার্মগেটের মেজে একটা মেইন রোড আছে, মেইন রোড থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা যদি পায়ে হেঁটে আসি, তো রিক্সাটাও নেওয়া লাগবে না, এরকম একটা কাছে হাসপাতাল। আর হাসপাতালটা যেহেতু নতুন, অনেক নিরিবিলি, ছিমছাম, সুন্দর, একদম পরিষ্কার একটা হাসপাতাল, আর ভিড়টাও একদম কম। তো এখানে এসে এমনি ভালোই লাগছে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ফার্মেসি। তো আমরা যেহেতু অন্য আর একটা গেট দিয়ে ঢুকেছি, মেইন যে গেট সেটা হয়তো না। আর এই যে এইখানে দেখা যাচ্ছে যে গেটটা, ওইটা হলো মেইন গেট মনে হচ্ছে, এটা মেইন রোড থেকে আসলে। আর এইটা টিকিট কাউন্টার। তো আমরা মূলত আজকে দাঁতের ডাক্তার দেখাবো, এটা ডেন্টাল ইউনিট, এখানে দাঁতের ডাক্তার বসেন। আমরা একটু বিকেলের দিকে আসছি, আর এটা শনিবারের দিন ছিল, শনিবার হাসপাতাল খোলা থাকে যেটা বললো, আর শুক্রবারে হাসপাতালটা বন্ধ থাকে, এমার্জেন্সি খোলা থাকে। আর ওইটা যেটা দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে আসলে টিকিট করতে হয়, আর এখানেই সাধারণত লেনদেনটা হয়ে থাকে। মেইন রোডটা দেখা যাচ্ছে, ওটা ফার্ম গেট থেকে আসতে। ভিড় ছিল না বললেই চলে, একদম ভিড় কম, তাই আমরা খুব তাড়াতাড়ি ডাক্তারটা দেখাতে পারছিলাম। আর আমার মেয়ের দাঁতে সমস্যা, একটা দাঁত, ওর দাঁতটা আমরা তুলে ফেলে দিয়েছিল ডাক্তার, তো সেই জন্য মেয়েটা অনেক কান্নাকাটি করছিল, তাই আমরা সেখানে আর বেশিক্ষণ থাকতে পারিনি। আমার মেয়ের যখন দাঁত উঠানো হয়ে গেছে আমরা সেখান থেকে চলে আসছিলাম। তো যারা ফার্ম গেটের আশেপাশে থাকেন হাসপাতালে, এমনি ভালোই লেগেছে। একটা এটিএম বুথ আছে, এটা হলো ঢাকা ক্রেডিটের যারা সদস্য তারা এটা, তাদের এটিএম কার্ড থাকলে তারা এটা সহজেই ব্যবহার করতে পারবে। তো বেশি সময় লাগেনি আমাদের, খুব তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে গেছিল। ওইটা দেখা যাচ্ছে এমার্জেন্সি, এটা মূলত তিনতলা, এমনি একটু লম্বা তিনতলা একটা হসপিটাল, আরও মনে হয় আছে ওপরে, এখনো কাজ হয়তো শেষ হয়নি, বুঝতে পারছি না আমি। তো আমরা যেহেতু বিকেলবেলা আসছি, এই সময়টাতে আমাদের এমনিতেও খুব ভালো লাগছিল। তো একদম সন্ধ্যা হয়ে আসছে, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন চলে যাব। অনেক কান্নাকাটি করেছে, সবাইকে বাই বাই, টাটা।